নমস্কার বন্ধুরা, আমি অভিষেক, আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন্স লাভার। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, হালকা পাতলা আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আজকে কার বাড়িতে এসেছি। তো ভিডিওতে আপনাদের জানিয়ে দিই, সবার প্রথমে আজকে চলে এসেছি একজন পায়রা প্রেমীর বাড়িতে, দীপঙ্কর বাড়ি। জায়গাটা হচ্ছে চাকদা বিষ্ণুপুর, ঠিক আছে? যদি আপনারা আসতে চান কাংনাপুর হয়েও আসতে পারেন, বা ইন্ডিয়ান পিজন্স সেল চ্যানেলে আজকে রাত 8টার সময় একটা নতুন ভিডিও আসবে, দীপঙ্কর বাড়ির কিছু পায়রা সেলের জন্য থাকবে। তো এইখানে যেহেতু এখন এসেছি, পায়রাগুলো এমনি সব করে দিচ্ছি, তারপরে তো রাত 8টার সময় সেল চ্যানেলে এত ভিডিও আসছেই, ওখানে আপনার ভিডিওটা দেখে যে পায়রাগুলো সেলের জন্য থাকবে ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন। যারা পরিচিত নয় তারা ফোন করবেন, এবং যারা পরিচিত তারা তো, তাদের কাছে দীপঙ্কর নাম্বার রয়েছে, সেখানে তার নতুন কিছু করে বলার নেই। আর কাল রয়েছে মেদেহাট, কালকে যারা আসবেন, যদি বা কোনো পায়রা দেখে পছন্দ হচ্ছে তো মেদেহাটে আসলে আপনারা নিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে পায়রা আগে বুকিং করতে হবে, যে পায়রা আপনাদের পছন্দ হবে ওই ভিডিওটা দেখে আপনারা বুকিং করে তার সাথে কথা বলে নিতে পারবেন, ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলে আসবে। হ্যাঁ বন্ধুরা, এখানে এখানে একটা বাচ্চা পায়রা শখ করুন, এটা কোন পায়রার বাচ্চা আপনারা একটু বলবেন দেখে। হ্যাঁ, আমিও প্রথমে দেখে বুঝতে পারিনি এত বড় বড় পায়ের ফেদার, ঠিক আছে? তারপরে লাস্টে যখন জিজ্ঞাসা করলাম তখন জানতে পারলাম এটা একটা দেশি পায়রার বাচ্চা। দেখে মনে হচ্ছে না নতুন পায়রা, ঠিক আছে? দেখুন, দেশি পায়রার বাচ্চা নাকি এরকম, নাকি পায়ের ফেদার এত বড় বড়। সিঙ্গেল বাচ্চা উঠেছে নাকি? এত বড় বড় পায়ের ফেদার, হাইব্রিড দেশি তো, নর্মাল দেশি না। দেখুন একদম বাচ্চা, খাওয়া শিখেছে? হ্যাঁ খাওয়া শিখে গেছে, ঠিক আছে। ভালো ভালো কিছু পায়রা কালেকশন আছে, বালি পাউডার থেকে শুরু। এই একটা ফুলশিয়ার নর আছে এটা সেলের জন্য, যে সড়কবাজি পায়রা, এই যে পটটা, এর দমটা, এটা এটা সড়ক ও সড়কে বাজি করে পায়রাটা, এর দমটা দেখে নিন, অনেকটা কালদমা গোছের পায়রাটা, হাইস কোয়ালিটি দেখুন, ভালো লং সাইজের মধ্যে আছে পায়রাটা বিক্রির জন্য। হ্যাঁ বিক্রির জন্য এটা, আচ্ছা। এটা নর পায়রা, ভালো লং সাইজ, সড়কবাজি, একদম সড়কে তুললে সড়কে বাজি মারে, এটা একদম নিচ থেকে না, এটা উপরে তোলা করে ছেড়ে দিলে উপরে খাড়া হয়ে বাজি মারে, আচ্ছা। এর নর পায়রা যদি কারোর লাগে। এই সব পায়রা নাকি এক টাইমে উড়েছিল, এখন দেখুন বাজি চাপে এখন সড়ক ধরে গেছে, সড়ক ধরে গেছে। আগে এটা 3 ঘন্টা 4 ঘন্টা কোনো ব্যাপার হচ্ছিল না এই পায়রার ওড়ানো, এদানে একটু ওড়াটা বসে গেছে। এত বড় বড় পায়রা খেলা ধরা। এমনি আমাদের এই ধরো যে এই ভিডিওগুলো থেকে মানুষ পরিচিত হয়েছে? হ্যাঁ হ্যাঁ যথেষ্ট। ধরো তুমি কলকাতায় যাও, কলকাতা থেকে, আসাম থেকে, এদিকে উত্তরপ্রদেশ, তারপরে এদিকে বিহার, তারপরে উড়িষ্যা, এসব দূরে দূরে থেকে অনেক দাদা ভাইদের সাথে কন্ট্যাক্ট হয়েছে, ভালো বন্ধুত্ব হয়েছে। তো মোটামুটি বাইরের বাংলাদেশ থেকে অনেকে আমার ভিডিও দেখে বা আমাকে ভালোবাসে যারা, তো সবাইকে মানে ফিডব্যাক ফিডব্যাক ভালো আছে। হ্যাঁ ফিডব্যাক ভালো আছে, বা সবাইকে, সব দাদা ভাইদের ধন্যবাদ বলবো। চ্যানেলটাকে একটুখানি ফলো করো, লাইক কমেন্ট এন্ড শেয়ার করলে খুশি হতাম, কারণ আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ হয় না, সব দাদা ভাই আমাদের সাপোর্ট করে বা ভালোবাসে, তো যার জন্য বলবো দাদারা একটু সাপোর্ট করবে তাহলে আর কিছু না। এবং আপনারা, আমিও চেক করেছি আমাদের চ্যানেলের মাধ্যমে, এবং সৌদি আরব থেকে এবং বাইরে আপনারা অনেকে বিদেশে চলে যান কাজের জন্য, সেখান থেকে আপনারা বিশ্বাস করে আমাদের কাছ থেকে পায়রা নেন। এত এক্সপেন্সিভ যেহেতু পায়রাগুলো, এই পায়রাগুলো একটু দামি পায়রা, যেহেতু খেলার পায়রা রয়েছে, ওরাই পায়রার সঙ্গে তুলনা করলে হবে না, যেহেতু দামি পায়রা, তবু আপনাদের কাছে একটু কম দামের মধ্যে পায়রা দেওয়ার চেষ্টা করি। এই নটটা আগের ভিডিওতে শখ করেছিলাম, বাচ্চা দিয়ে পায়রার একটু হালকা বাজি কমেছে, দেখুন এই নটটা তুলে দিচ্ছি। এক জায়গা দাঁড়িয়ে খেলা, বর্তমানে ঠাটা পড়া রোদের মধ্যে এই যে ছাদের মধ্যে দেখুন পায়রাগুলোর সেল ভিডিও করা হয়ে গেছে। মোটামুটি এখন ঘরের মধ্যে যে সমস্ত পায়রা রয়েছে ওই পায়রাগুলো টুকটাক ছাড়া রয়েছে এদিকে। হ্যাঁ, বালি পাউডার থেকে শুরু করে লালকাঠ পায়রা সেল ভিডিও করেছি, ওই পায়রাগুলো এখন আলাদা করা হয়ে গেছে। আপনারা একটু চারিদিকের ব্যাকগ্রাউন্ডটা দেখে নিন, এ হচ্ছে পায়রার খোপের পাশে চারিদিকের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এটা একটা গ্রাম, ঠিক আছে, একদম ঠাটা পড়া রোদের মধ্যে ভিডিও করছি এখন। এটা একটা পরন পায়রার বাচ্চা, ঠিক আছে? পায়ের ফেদারগুলো দেখুন, শখ করুন, ঠিক আছে? পায়ের ফেদারগুলো অনেকটাই বড়,
প্রথমে ভাবছিলাম এটা লটন পায়রা, কিন্তু এখন এটা পর্বন পায়রা, দেখি কথা বলে জানতে পারলাম। এখানে সমস্ত পায়রা বাজির পায়রা রয়েছে, আপনারা এখানে শখ করছেন ডিম তারা পায়রাও পাবেন, জোড়া সেটিং জোড়া হবে। আপনাদের সেকেন্ড চ্যানেলের ভিডিওতে আপনাদের শখ করিয়েছি, ঠিক আছে। এই যে দেখুন বাজির পায়রা এরকম বাজি মারে, ঠিক আছে, বালি পাউডার। এই সমস্ত পায়রা আপনারা বাংলাদেশে তো বালি পাউডারে তো একদমই নেই, বাংলাদেশ থেকে অনেক ভাই বন্ধুরা কমেন্ট করেন এবং ইন্ডিয়ান পিজন লাভার চ্যানেলে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে বালি পাউডার পায়রা বাংলাদেশে পাঠানো হবে কি না। আমরা চেষ্টা করছি বাংলাদেশ পাঠানোর। আর এখানে দিমন তার ঘরের পায়রা ভেতরে বাদবাকি সব রয়েছে প্রচণ্ড পরিমাণে গরমে। তো এখন পায়রাগুলো কেমন আছে দাদার কাছ থেকে জেনে নি। এই যে দিমনদার সামনে তো আপাতত সুস্থই আছে, মেন কথা যারা যারা এই পায়রায় গরমের মধ্যে ভুগছেন তাদের লেবু জল লবণ মিক্স করে খাওয়ানোটা আমি মনে করি প্রয়োজন। আমি দিচ্ছি যা, এটাতে আমার কাজ হচ্ছে, পায়রা সুস্থ আছে এখনো। আশা করি পায়রা দেখলে বুঝতে পারবেন যে পায়রা সুস্থ আছে। তো এই দিকটা একটু ধ্যান দিন, নতুবা পায়রা শরীর খারাপ হওয়ার চান্স থাকবে এই আর কি। তো দিমনদায় তো এখানে আছেই, আমার বাড়ির আশেপাশেই একজন পায়রা প্রেমী একজন বন্ধু থাকে। তো এখানে আজকে রাজাও চলে এসছে, ঠিক আছে। রাজা গরম কেমন লাগছে? ভালোই মোটামুটি। তো বাড়ি কোথায় রাজা? কামদেবপুর। কামদেবপুর মাঝের গ্রাম, তাই তো? রাজাও পায়রা দেখতে এসছে, ঠিক আছে। আজকে রাজাও পায়রা দেখতে এসছে, ঠিক আছে। এমনকি এই গরমের মধ্যে যারা পায়রা পোষেন তারা আর কি, ধরুন কোনো পায়রা আপনাদের পছন্দ হচ্ছে, সেই পায়রা নেওয়ার জন্য আপনারা বিভিন্ন দূর থেকে চলে আসেন, অনেকটাই দূর থেকে। তো রাজাও আজকে পায়রা শখ করতে এসছে, তার সাথে আমি তো আজকে ভিডিও করতে এসেছি। করা হয়ে গেছে, রাত্রের 8টার সময় ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলে সেই ভিডিওটা চলে আসবে। বাদ বাকি একটু ঘরের পায়রাও কিছু শখ করিয়ে দিই, ওগুলো বিক্রির জন্য থাকবে না, যেগুলো বিক্রির জন্য থাকবে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। এই যে এইখানে দেখছেন দাদার পায়রার সেট আপ, আগে যেরকম ছিল সেরকমই রয়েছে, নতুন করে কিছু চেঞ্জ হয়নি। দাদা খুব ভালোভাবে পায়রাগুলো সুস্থ রেখেছেন এবং সব পায়রায় মোটামুটি খেলার পায়রা রয়েছে। উপরে বাজি থেকে নিচে বাজি বিভিন্ন রকম নাম, কঠিন বাজি, তল গরম, নিচে বাজি, বিভিন্ন সড়ক বাজি, শীষ টেনে খেলা, অনেক মানে এক একজন এক এক নাম এসে নেন, এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। আমরা এক কথায় তল গরম পায়রা বলি কি, তাই তো? হ্যাঁ। বাদবাকি এখানে সব মোটামুটি পায়ে মোজা পায়রা রয়েছে, ঠ্যাঙা পায়রা রয়েছে, বেলডাঙ্গার ভাষায় বলতে গেলে ওখানে অনেকে ঠ্যাঙা পায়রা বলেন, উদো পিলং নানান রকমের নাম, ঠিক আছে। তো আশা করছি আপনারা যারা তলগরম পায়রা পোষেন এইসব নাম হয়তো অনেকে জানেন না, শুধুমাত্র ভিডিওর মাধ্যমে যতটা পারি আপনাদের কাছে শখ করিয়ে দেওয়ার চেষ্টা করি। পায়রা ঘরের ভেতরে ডিম বাচ্চা করছে, এদিকে সামনে আপনারা দেখছেন এই যে এখানে রয়েছে পায়রা, এদিকে রয়েছে খোপের মধ্যে পায়রাই পায়রা, আর কিছু পেয়ার এখানে ফস্টারিং করার জন্য ঘরের মধ্যে রাখা রয়েছে। দেখুন এখানে ডিম, এই যে এখানে, আচ্ছা এর নিচে বাচ্চা রয়েছে, বালির বাচ্চা বসানোর তলায়, বালির বাচ্চা বসানো। তো মেধেহাট রয়েছে, মেধেহাটে কালকে আসছি আপনার কাছে পায়রা শখ করাবো। যদি মনে করছেন কোনো পায়রা দেখে পছন্দ হচ্ছে আপনাদের, ওই ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলে আবারও বলে রাখছি, ওখানে ভিডিওতে শখ করে দিয়েছি, 8টার সময় ভিডিওটা পোস্ট করা হবে, আর এই ভিডিওটা আরেকটু পরেই পোস্ট করে দেওয়া হবে। যদি কোনো পায়রা পছন্দ হয়, যদি আপনারা লোকালের মধ্যে কেউ ভিডিওটা দেখে থাকেন, যদি মনে করুন নিতে চাইছেন, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করে আপনারা পায়রা নিয়ে নিতে পারেন। আর একটা জিনিস বলে রাখি, যদি কেউ পায়রা কনফার্ম নেবেন, যারা আর কি নেবেন তারাই ফোন করবেন, আর বুকিং করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স করলে তাহলে দাদা সেই হিসেবে আপনাদের পায়রা দিয়ে দিতে পারবে, ঠিক আছে। সেটা আমি দাদার হয়ে আপনার কাছে বলে দিলাম, তাহলে সুবিধা হবে একটা জিনিস, ঠিক আছে। তো আপনারা কলকাতা, চাকদা আর রানাঘাট এই সমস্ত এলাকা থেকে আর কি পায়রা ডেলিভারি করা হবে, ঠিক আছে। স্টেশন রোড যেগুলো থাকবে, যেমন কি কলকাতা দমদম স্টেশন, দমদম স্টেশন হলে সুবিধা হয়ে যাবে দাদার, আর রানাঘাট স্টেশন হলে সুবিধা হয়ে যাবে, এবং চাকদা স্টেশন হলে সুবিধা হয়ে যাবে। আর যদি মনে করেন পায়রা নিতে চাইছেন, তলগরম পায়রা, বাজির পায়রা, ধরুন ওই দু ফুট হাইটে বাজি বা এক তল হাইটে বাজি বা তালগাছ সমান হাইটে বাজি, সব কিন্তু দাদার কাছে আছে। আর বলছিলে যেটা ওই তোমার যেটা বলছিলে মাদি পায়রা কালেকশন অনেক আছে, হ্যাঁ আজকে মাদি পায়রা অনেক রকম আছে, বিভিন্ন কালারে, জাকের মধ্যে, সাদা কালো সিটের মধ্যে, সাদার মধ্যে বা বালি মাদি, ঘোর মাদি, হাত বাজি যেগুলো বলে, সব রকম কালেকশন আছে। যদি লাগে তো বলতে পারো, আজকে অনেক কালেকশন আছে বলে দেখো। আচ্ছা
তো সেকেন্ড চ্যানেল ইন্ডিয়ান বিজনেস সেল চ্যানেলে ভিডিওটা রাত 8টার সময় চলে আসবে, নিয়ে নিতে পারবেন। সিম্পল ব্যাপার, যারা চেনেন না তারা ভিডিওটা দেখে নেবেন, আর যারা চেনেন সেক্ষেত্রে নতুন করে কিছু বলার নেই। আশা করছি পুরো বিষয়টা বুঝিয়ে দিতে পারলাম, ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদের কাছে। প্রচণ্ড পরিমাণে গরম, ভিডিও করতে কষ্ট হলেও শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আজকে ভিডিওটার মাধ্যমে সব করে দিচ্ছি। কিছু পায়রা, এটা হচ্ছে ঘটনা। এই যে পায়রার ঘরের মধ্যে আসি, খুব সুন্দর ঘরের সেট আপ, বাদ বাকি আপনারা পায়রা পছন্দ করে নিতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের বাড়িতে যাদের পশু প্রাণী বা পায়রা রয়েছে সঠিকভাবে দেখভাল করবেন, প্রচণ্ড পরিমাণে গরম, যা যা করার। মেডিসিনের সম্বন্ধে যদি কোনো আইডিয়া পেতে চান পার্সোনাল মেসেজ করুন বা ডিএম করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার। এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।